হিন্দু বাড়ির রাস্তায় গোমস্তক ছুড়ে মারার ঘটনায় অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত রাজু মিয়া সোমবার রাতে তাকে জালে তুলতে সক্ষম হয় চুরাইবাড়ি থানার পুলিশ তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা তদন্ত শুরু করা হয়েছে পহেলা বৈশাখের রাতে চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের কালাচাঁদ পাড়ার বাসিন্দা দেবু বাড়ির গোমস্তক ছুঁড়ে ফেলেছিল এক দুষ্কৃতিকারী ঘটনা প্রকাশ্যে আসার পরই তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল গোটা এলাকায় নির্বাচনের মুহূর্তে এই ঘটনায় পুলিশকে বেকায়দায় ফেলে দেয় অত্যন্ত তৎপরতার সাথে পুলিশ তদন্ত শুরু করে ঘটনার মূল চক্রের সন্ধান পায় সোমবার রাত পনে এগারোটা নাগাদ বাঘুন স্কুল সংলগ্ন জনৈক জসীম উদ্দিন চৌধুরীর বাড়ি থেকে রাজু মিয়াকে গ্রেফতার করে পুলিশ তার বাড়ি সিপাহেজলা জেলার বিশ্রামগঞ্জ এলাকায় সে জসিমের বাড়িতে ভাড়াটে হিসেবে থাকত পুলিশ সূত্রে জানা গেছে সে দীর্ঘদিন ধরে কদমতলা ব্লক এলাকায় পুরনো লোহা সামগ্রী ফেরি করার নাম করে অবস্থান নিয়েছিল কিন্তু রবিবারের ঘটনার পর তার কাজ এবং উদ্দেশ্য নিয়ে ভাবিয়ে তুলেছে পুলিশকে ভোটের আগে রাজ্য জুড়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই কাজ করেছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে রাজমিয়ার গ্রেফতারের খবর চাওয়ার হতেই অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে চোরাইবাড়ি থানা থেকে রাতেই ধর্মনগর থানায় পাঠিয়ে দেওয়া হয় রাত ভোর ধর্মনগর থানায় হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ মঙ্গলবার পুলিশের রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয় তাকে বিও রিপোর্ট আগরতলা টিভি